নমস্কার, রিপোর্টে স্বাগত। কে বলে জলযন্ত্রণা শুধুমাত্র নাগরিকেরাই ভোগ করে? এদিকে দেখুন, শুক্রবার নাগাড়ের বৃষ্টিতে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বাড়ির সামনে জল থই থই অবস্থা। জমা জলের জন্য আর যাই হোক না কেন, দলীয় কর্মসূচি তো আর বাতিল করা যায় না, তাই হাতে জুতো নিয়ে জল ঠেঙিয়ে গাড়িতে উঠতে দেখা গেল খোদ সাংসদকে। দেখবো সেই ছবি। দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ হলেও তিনি মূলত লেক গার্ডেন্সের বাসিন্দা। কী কারণে জল জমেছে এলাকায়, এ প্রশ্ন করতেই কার্যত বিরক্তির সুরে কি জানালেন সাংসদ, শুনব। কি বলবেন, এত দানার তাণ্ডবের পরও আপনি জল ডিঙিয়ে প্রোগ্রামে যাচ্ছেন? হ্যাঁ, প্রোগ্রাম তো যেতেই হবে। সকাল থেকে বাড়ির সামনে জল জমে গেছে, প্রায় ভিতরে ঢুকে গেছে, কিন্তু তার মধ্যেই বেরোচ্ছি, সকালটা বেরোয়নি, এখন বেরোচ্ছি। সকাল থেকে কি বাড়ির সামনে জল? 10টার পর থেকে খুব জোর বৃষ্টি হলো, তখন এই জলটা জমার কারণটা কি জানি না। আমার কাউন্সিলর বললো যে আনোয়ার শাহ রোডে নাকি বক্স ড্রেনের কাজ হচ্ছে, সেই জন্য। কিন্তু আমাদের রাস্তায় বরাবরই জল বেশি যায়। এখন কোথায় যাচ্ছেন? এখন যাবো বিরাট। নিকাশি ব্যবস্থার তেমন উন্নতি হয়নি বলে পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন সাংসদ। তবে এই প্রথম নয়, অতীতেও যে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাকে, তাও প্রকাশ্যে পেল তার বক্তব্যে। রাজাদে যে রিপোর্ট, কলকাতা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।